আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি IQ Box নতুন আরেকটি ভিডিওতে। মূলত আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ফেসবুকের বিজনেস অ্যাকাউন্টে কিভাবে আপনি একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাড অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট যুক্ত করবেন। সো বন্ধুরা, মূলত আমি একটি ফেসবুক পেজ ক্রিয়েট থেকে শুরু করে সম্পূর্ণ একটি বিজনেস কিভাবে রান করবেন এবং কিভাবে বুস্টিং বা অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনার ব্যবসাকে সফল পর্যায়ে নিয়ে যাবেন এর একটি সিরিজ ভিডিও তৈরি করার চেষ্টা করছি। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি, বিশেষ করে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে, তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেই। সো বন্ধুরা, গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা একটি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে এ পর্যন্ত দেখানো ছিল। আমি এখানে ভিডিও স্টপ করে দিয়েছিলাম। তো আমি আবারও আপনাদেরকে একটু সুবিধার্থে বলতেছি, আমরা এখন রয়েছি business.com.facebook.com business.facebook.com এই ইউআরএলে আসছি। আসার পরে আমরা আমাদের যে বিজনেস অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম IQ বিজনেস অ্যাকাউন্ট, সেটিতে আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপরে দেখেন এখানে অনেক টুলস রয়েছে, আমরা এগুলোতে না গিয়ে সরাসরি চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে আমরা চলে যাব। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছিল এখান থেকে একটি অ্যাড অ্যাকাউন্টস তৈরি করব, এটা আমাদের মূল লক্ষ্য। তাই প্রথমে দেখেন এখানে আছে ইউজার, আমরা ইউজারে ক্লিক করব না। এরপরে আছে অ্যাকাউন্টস, আমরা অ্যাকাউন্টসের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট এখানে আমরা চলে আসব। সো এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে দেখেন কোনো অ্যাকাউন্টস নাই, তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা টপে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি বাটন রয়েছে, এটাতে ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্টস। সো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে বলতেছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আমরা অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা চাইলে কিন্তু অন্য একটা অ্যাকাউন্টসের অ্যাক্সেস নিতে পারি, ক্লেম করতে পারি যে অ্যাকাউন্টটা আমার অলরেডি ক্রিয়েট করা আছে, সেটা আমরা এখানে নিয়ে আনতে পারি, রিকোয়েস্ট করতে পারি। অর্থাৎ অন্য কোনো বিজনেসের অ্যাড অ্যাকাউন্টও কিন্তু আমরা চাইলে আমাদের বিজনেসে নিয়ে আসতে পারি। ধরেন আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে রিকোয়েস্ট টু শেয়ার এ অ্যাড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবেন। অথবা আপনার নিজেরই যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেটা আপনি ক্লেম করে এই বিজনেসের আন্ডারে নিয়ে আসতে পারবেন। সো এই হলো বিষয়টা। তো আমরা এগুলো করবো, আমরা নতুন কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখব। সো আমি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে বলছে আমাদেরকে। সো আমরা নাম দিব, আমি এখানে দিচ্ছি হলো আমার বিজনেস অ্যাকাউন্টের নামের সাথে IQ অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্টিভি হবে। এরপরে টাইম জোনটা হচ্ছিল আমরা আমাদের দেশের অনুযায়ী দিব। সো আমাদের দেশ হচ্ছিল যেহেতু বাংলাদেশ, অবশ্যই আমরা ঢাকা, এশিয়া ঢাকা যেটা আছে সেটা খুঁজে বের করব। সো এটা হবে হচ্ছিল +6 হবে, আমাদের একটু নিচে যেতে হবে। সো আমাদেরকে অনেকখানি নিচে আসতে হবে এবং এখানে খুঁজে বের করতে হবে +6, যেটা আমি বলেছি এশিয়া ঢাকা। আমরা এই অপশনটাতে সিলেক্ট করব, তাহলে আমাদের বাংলাদেশের টাইম জোনটা পেয়ে যাবে। সো আপনারা যেই দেশ থেকে দেখতেছেন সেই দেশের টাইম জোনটা আপনারা সেট করে দিবেন। আপনারা কারেন্সি এখানে চাইলে হচ্ছিল ডলারও রাখতে পারেন, আবার চাইলে আপনাদের দেশের কারেন্সিও কিন্তু এখানে দিতে পারেন। সো সেক্ষেত্রে আপনাকে একটু খুঁজে দিতে হবে। সো এখানে দেখেন প্রথমে উপরের দিকে আমাদের রয়েছে BDT বাংলাদেশি টাকা। আমরা যারা কম বুঝি তারা BDT বাংলাদেশি টাকা দিয়েও রাখতে পারি, অথবা চাইলে USD ডলারও দিতে পারি। সো আমরা এখানে BDT বাংলাদেশি টাকা দিয়ে আমরা নেক্সট অপশনে চলে যাব। প্রথম আমাদের ডিটেলস ইনফরমেশন দেওয়া শেষ হয়ে গেছে। সেকেন্ড অপশনে আমাদেরকে একটা সামারি দেখাচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। আমরা কি কন্টিনিউ করতে যাচ্ছি? ইয়েস। তাহলে আমাদের যে বিজনেস অ্যাকাউন্টটি ছিল IQ বিজনেস অ্যাকাউন্ট, সেখানে আমরা একটি IQ অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম। সো আমি এখানে আই এগ্রি অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে আবার ক্লিক করব, দেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পারলেন আমাদের অ্যাড অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখানে ডিটেলস এবং কনফার্মেশন অ্যান্ড দেন হচ্ছিল ডান। হ্যাঁ, আমরা কিন্তু এখন যে কাজটা করব, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পরে আমরা পেমেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করব। সো আমরা এখান থেকে সি মোড দিতে পারি, অথবা ডান দিয়ে কিন্তু চলে যেতে পারি। আমরা এখান থেকে পেমেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে পারি। সো পেমেন্ট অ্যাকাউন্টটা আমরা কিন্তু আরও অন্যভাবে অ্যাড করতে পারি, আমি দেখাই দেবো। আমি একটা কাজ করি, এখানে এইভাবে দেখালে হয়তো আপনারা বুঝবেন না। সো আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে। সো আমরা দেখেন IQ অ্যাড অ্যাকাউন্ট নামে একটা আমরা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করছি। সো বিলিং অ্যান্ড পেমেন্ট যে অপশনটা রয়েছে এখানে আমরা চলে যাব। এখানে আমরা বিলিং অ্যান্ড পেমেন্টে গিয়ে আমরা পেমেন্ট অ্যাকাউন্টটা যুক্ত করব, কারণ আমাদের কিন্তু এখানে দেখেন IQ বক্স IQ বিজনেস অ্যাকাউন্ট এর মধ্যে আমরা IQ অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে ফেলেছি কিন্তু এইটার আন্ডারে আমাদের কোনো পেমেন্ট অ্যাকাউন্ট নাই। তাহলে এখানে যে জিনিসটা আমরা শিখলাম প্রথমে আমাদের একটি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের তৃতীয়ত একটি পেমেন্ট অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। তো পেমেন্ট অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা ঠিক এই মেনুগুলোর থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনটাতে চলে আসব। চলে আসলে আমরা দেখব যে হলো বিলিং অ্যান্ড পেমেন্টের মধ্যে অ্যাড আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে তার বাম পাশে দেখব অ্যাড এ পেমেন্ট মেথড, এখান থেকে আমরা ক্লিক করব। এখন প্রশ্ন হতে পারে পেমেন্ট মেথডগুলো কি কি পেমেন্ট মেথড হয় বা কোনটা যুক্ত করতে হয়। ফেসবুক যেহেতু একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে যেই কার্ডগুলো ইন্টারন্যাশনাল কারেন্সি সাপোর্ট করে সেই কার্ডগুলো এখানে অ্যাড করতে হবে। বিশেষ করে এখানে হলো আপনার যে ক্রেডিট কার্ডগুলো আছে যেগুলো ডুয়াল কারেন্সি সাপোর্ট করে, বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে এই সিস্টেমটা আছে। আপনার যে কোনো কার্ড থাকলে আপনি গিয়ে তাদের কাছে বলবেন। তার জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে অবশ্যই আমাদের একটা পাসপোর্ট থাকতে হবে, অথবা আমরা কিন্তু চাইলে অ্যাকুয়া কার্ড নিতে পারি ইবিএলের অ্যাকুয়া কার্ড দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এই বুস্টিংয়ের জন্য কাজ করতে পারবেন। খুবই সহজ নেওয়া, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। তো আমরা বাংলাদেশে যে কোনো কার্ড অ্যাড করার আগে অবশ্যই এটা ডুয়াল কারেন্সি সাপোর্ট করে নিতে হবে ব্যাংক থেকে, আর অথবা চাইলে আপনারা কিন্তু সরাসরি বাংলাদেশি টাকা থেকে ডুয়াল কারেন্সিতে কনভার্ট করা যায় ইবিএলের হলো অ্যাকুয়া কার্ড, সেটাও আপনারা নিতে পারেন। আর যদি আপনাদের কাছে ইন্টারন্যাশনাল কোনো কার্ড থাকে যেমন হলো স্ক্রিল বা পেপাল, এগুলোও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। সো এখন আমি পেমেন্ট অ্যাকাউন্টটা যেভাবে অ্যাড করবো সেটা দেখাই। পেমেন্টে চলে আসলে দেখবেন এখানে আপনার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সবগুলো দেখাবে। এইখানে দেখেন এটা আমার অ্যাক্টিভ আছে। এখন যে কাজটা করতে হবে আমার অ্যাড এ পেমেন্ট মেথড, আমার একটি পেমেন্ট মেথড যুক্ত করতে হবে। সো আমি এখন এটাতে ক্লিক করব। এরপর দেখেন বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি, বিজনেসের লোকেশনটা এবং কারেন্সি দিতে বলছে। সো বিজনেসের লোকেশন বাংলাদেশ আমি আগে সিলেক্ট করে এসেছি অ্যাড অ্যাকাউন্টের ভিতরে এবং কারেন্সি টাকা দিয়েছিলাম, এই জন্য কারেন্সি টাকা আসছে। টাইম জন্য কিন্তু অটোমেটিক্যালি যেটা দিয়েছিলাম সেটাই আসছে। এখন আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন হলো এখানে তারা বলছে ডেবিট অর ক্রেডিট কার্ড। দেখেন এখানে ভিসা, মাস্টার কার্ড, এমএক্স এ ধরনের কার্ডগুলো সাপোর্ট করে। তো যাদের কাছে এই কার্ডগুলো আছে অবশ্যই আপনারা এই কাজটা করতে পারবেন, অথবা অ্যাকুয়া কার্ড, অ্যাকুয়া কিন্তু একটা ভিসা কার্ড, ওটাও কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। এরপরে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট ক্লেম। দেখেন আমি অলরেডি যেহেতু আরও কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করি, আমার কিন্তু অলরেডি অ্যাড অ্যাকাউন্টে এরকম কার্ড যুক্ত করা আছে। সো আমার কিন্তু এটার প্রয়োজন নাই, তারপর আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমি কিন্তু চাইলে এখানে আই হ্যাভ এ ক্লেম, এই ক্লেম করে কিন্তু নেক্সট দিলে আমার কার্ডটা অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবে। আমি জাস্ট এইটা দিয়ে একটু দেখাচ্ছি তাহলে কি হয় সেকেন্ড পর্যায়ে। দেখেন সেকেন্ড পর্যায়ে যে কাজটা হবে এখানে সিম্পলি আপনি আপনার ক্রেডিট কার্ডের যে ডিটেলসটা আছে, অর্থাৎ আপনার কার্ডের উপরে নেম অন কার্ড, আপনার কার্ডের উপরে অবশ্যই একটা দেখবেন যে নাম লেখা থাকে, এই নামটা আপনারা এখানে দিবেন, কার্ডের নাম্বারটা দিবেন, তারপরে কার্ডের একটি মেয়াদ থাকে, কার্ডের এই কার্ডের উপরেই দেওয়া থাকে। সো এই কার্ডের মেয়াদটা আপনারা এখানে বসাই দেবেন। আর সিবিভি যে কোডটা এটা হলো কার্ডের পিছনে থাকে, আপনার এই কার্ডটার পিছনে থাকবে, সেই কার্ডের নাম্বারটা আপনারা দিয়ে জাস্ট সেভ দিবেন। দিলে এরা যে কাজটা করবে, প্রথম কার্ডটা অ্যাড করলে আপনার অ্যাকাউন্টে তারা হলো একটা 100 টাকার মতো একটা চার্জ হিসাবে আপনার অ্যাকাউন্টে একটা চার্জ করবে। পরবর্তীতে তারা হলো এটা ভেরিফাই করার জন্য ইনস্ট্যান্টলি আপনার কার্ডে সে অ্যাক্সেস নেওয়ার জন্য সে ভেরিফিকেশনমূলক একটা 100 টাকার একটা পেমেন্ট করবে, করে তারপরে হলো আপনার এই কার্ডটা অ্যাড করবে এবং এই 100 টাকা কিন্তু পরবর্তীতে ফিল আপ করবে। জাস্ট আপনারা এখানে ক্লিক করে করে স্টেপগুলো ফিল আপ করলেই হয়ে যাবে। সো আমার আর এইটা করতেছি না, কারণ আমি অলরেডি আমার এই কার্ডটা কিন্তু যুক্ত করা আছে। আমি জাস্ট নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমি আবার আমাকে ওইখানে নিয়ে আসছে, আমি আবার আমার কার্ডের নাম্বারটা দিচ্ছি, ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। বাস আমি কার্ডের এই ইনফরমেশনগুলো ফিল আপ করে আমি সেভ দিলাম। আমার ক্ষেত্রে এই কার্ডটি যেহেতু অলরেডি অ্যাডেড আছে, সো আমার ক্ষেত্রে ওরা নেক্সট একটা যে ভেরিফিকেশনের একটা পেমেন্ট কাটে সেই পেমেন্টটা কাটবে না আশা করি, এবং হলো সঙ্গে সঙ্গে আমাকে তারা একটি ব্যাগ দিয়ে দেবে অপশনালি। দেখেন এখানে বলছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এবং বিন নাম্বারটা যাচ্ছে এবং কার্ড সাকসেসফুলি সেভড। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে আমার ক্রেডিট কার্ডে একটা ট্রানজ্যাকশনের চেষ্টা করেছে, যে ট্রানজ্যাকশনটা হলো 0 টাকার একটা ট্রানজ্যাকশনের। এই কিছুক্ষণ আগে কিন্তু আমার কাছে একটা মেসেজ আসলো 0 টাকার, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু তারা আসলে একটা পেমেন্টের মতো 100 টাকার মতো কেটে নেবে। সো এটা ভয় পাওয়ার কিছু নেই, তারা 100 টাকা আবার পরবর্তীতে এটা রিটার্ন করবে যখন কার্ডটা সাকসেসফুলি হয়ে যাবে। সো আমার ক্ষেত্রে কিন্তু তারা 0 টাকা একটা ই করছে, যেহেতু আমি বলছি যে আই হ্যাভ অলরেডি অ্যাডেড কার্ড, আমার অন্য একটা অ্যাকাউন্টে অলরেডি অ্যাড করা আছে। সো আমার থেকে আর টাকা কাটেনি। এখন আমি যে কাজটা করবো বলছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিন নাম্বার দিতে। একটা জিনিস হচ্ছিলো এই বিন নাম্বার যদি আপনাদের থাকে তাহলে তো অবশ্যই দেবেন, আর বিন নাম্বার যদি দেন তাহলে কিন্তু আপনারা যখন অ্যাড চালাবেন তখন আপনাদের কাছ থেকে কোনো আর ভ্যাট ট্যাক্স কাটবে না। কারণ হচ্ছিলো এই যারা বিন নাম্বার ব্যবহার করে তাদের কিন্তু প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে তারা ট্র্যাক রাখে এবং সেই অনুযায়ী বছর শেষে ভ্যাট ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে দিয়ে থাকে। আর যদি আমরা বিন নাম্বার না দিই, না থাকে, তাহলে কিন্তু ফেসবুক আমাদের হয়ে 15% ভ্যাটকে কাটবে এবং বছর শেষে আমাদের হয়ে ফেসবুক হচ্ছিলো গভর্নমেন্টকে এই 15% টাকাটা দিয়ে দিবে, বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়ে দিবে। সো বিন নাম্বার জিনিসটা হচ্ছিলো যারা আসলে বড় বিজনেস করেন, মিনিমাম 30 লাখ টাকার উপরে যাদের ট্রানজ্যাকশন হয় তারা বিন নাম্বারটা ব্যবহার করে। সো এই বিন নাম্বারটা আমাদের এখন যেহেতু নাই আমরা এখানে স্কিপ করে যাব। সো এরপরে আমরা চাইলে ভিউ ডিটেলসে গিয়ে আমরা কিন্তু দেখতে পারি, যেমন হচ্ছিলো আমাদের কারেন্ট ব্যালেন্স হচ্ছিলো 00 এবং হাউ টু পে, পেমেন্ট থ্রেশহোল্ড এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এখান থেকে চাইলে পেমেন্ট মেথডে কিন্তু লিমিটেশনও সেট করতে পারেন আপনারা, যে আমি হচ্ছিলো পেমেন্ট থ্রেশহোল্ডে কত টাকা করে রাখবো। অর্থাৎ বিশেষ করে যে বিষয়টা হয়, আমরা একটা অ্যাড চালায় হয়তো বা ভুলে গেলাম, তো দেখা যাচ্ছে একদিনে বাজেট আমি দিতে ভুলে গেছি 1500-2000 টাকা কাটতে পারে। এজন্য আমরা যদি এখানে লিমিট সেট করে দেই যে হচ্ছিলো থ্রেশহোল্ডে একদিনে 200 টাকার উপরে কাটবে না, একদিনে 500 টাকার উপরে কাটবে না, এভাবে কিন্তু আমরা চাইলে এখান থেকে থ্রেশহোল্ড দিয়ে রাখতে পারি। সো এই হচ্ছিলো বিষয়। এখন কিন্তু আমার সম্পূর্ণ অ্যাড অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। বিশেষ করে হচ্ছিলো আমাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি এবং অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা একটি পেমেন্ট যুক্ত করছি। এখন আমাদের যে কাজটি বাকি আছে সেটা হচ্ছিলো আমরা একটি পেজ অ্যাড করব। পেজ অ্যাড করার পরে আমরা হচ্ছিলো এই বিজনেসের পেজটাতে আমরা চাইলে বুস্টিং করতে পারবো। সো আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা একটি পেজ অ্যাড করবেন এবং কিভাবে আমরা হচ্ছিলো অ্যাড রান করতে পারি সেই পেজের আন্ডারে, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন।